অ্যানেসথেসিয়ার ডাক্তারদের ফি দ্বিগুণ করার অভিযোগ এনে আজ সকাল থেকে রাজশাহী নগরীতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকদের আকস্মিক এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন জরুরি অস্ত্রোপচারের রোগীরা। রাজশাহী থেকে সম সাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সৈফুজ্জামান রয়েল। বুধবার রাতে হঠাৎ সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী নগরীর বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে সব ধরনের রোগীর অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার নেতৃবৃন্দ। তাদের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে জরুরি অপারেশন করতে আসা রোগীর স্বজনরা। ডাক্তারগণ বলতেছে অপারেশন আজকে হবে না, না হলে আমাদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়ব এবং রোগী নিয়ে সংকটের মধ্যে পড়ব। 2000 টাকা প্রতিষ্ঠা গাড়ি ভাড়া, তারপর অপারেশনের আপনার ফিসটা আছে, তারপর আমাদের এখানে বাসা ভাড়া থাকা, আমাদের খুবই সমস্যা হচ্ছে। আজকে অপারেশন না হয়, কালকে রিপোর্ট করানো হয়েছে, রিপোর্ট এখন ডাক্তার দেখবে, দেখার পরে সিদ্ধান্ত নেবে। বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকদের দাবি, অ্যানেসথেসিয়ার ডাক্তাররা যে নতুন ফি নির্ধারণ করেছেন তা বর্তমান ফি দ্বিগুণ। এটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে রোগীরা, তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। 1200 টাকা দিই, আবার কেউ 2500 টাকা নেয়। আবার যখন ল্যাব কল থাকে, গলব্লাডার থেকে থাকে, 3000 সাড়ে 3000 দিয়ে দিই, সেই অপারেশনটা ওনারা স্টে ডবল 7000 টাকা করেছে। সার্জেন বলতেছে আমাকে দেন আপনি 5000 টাকা, আর অ্যানেসথেসিস্টকে দেবেন, আপনাকে দেবেন 7000, তাহলে আমরাও ডবল করবো। এই একটা সমস্যা হয়ে গেছে আমার প্যাকেজের ভেড়া জলে আমরা কিন্তু আটকা পড়ে আছি। ওনারা আমাদের নাম করে টাকা নিচ্ছে কিন্তু আমরা জানি না আমরা কত টাকা পাই। এমন কেউ আছে যাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বিধায় তারা এই জায়গাটাকে হাইড করার জন্য আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। জরুরি অপারেশনের রোগীদের জিম্মি করে নয়, পারিশ্রমিক ও সম্মানের বিষয়ে আলোচনার মাধ্যমে জরুরি ভিত্তিতে ঐক্যমত্যে পৌঁছে অস্ত্রোপচার কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছেন চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ। সৌম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়ে আস, সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলে দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা, তুমি ঘরের পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সব। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওড়ে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।